আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান গ্রাফিক টুইটারের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও টিউটারটি শুরু করছি আজকে ভিডিও টিউটার আপনাদেরকে দেখাবো কীভাবে ঈদুল আজাহার একটি পোস্টার ডিজাইন করবেন অ্যাডবল স্টোর দিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে অ্যাডবল স্টোর ওপেন দেবেন দিয়ে আমি পোস্টারের সাইজটি করে নেব সাইজটি করার জন্য ফাইল ফাইল থেকে নিউ এখান থেকে আমি পোস্টার সাইজ করে নেব ওয়াইটে চোদ্দ হাইটে উনিশ দিয়ে আমি ক্লিক ক্লিক করব আমার সাইজটি নেওয়া হয়ে গেল এখন এখান থেকে একটি রিক্ট্যাঙ্গল টুন নেবো নিয়ে একটি শেপ নিব ক্লিক দিয়ে এখানে চৌদ্দ ওয়াইটের হাইটে উনিশ এরপরে স্টক কালারটি নো করে দেবো এখানে আমি গার্ডিয়ান কালারটি ইউজ করব এখানে আমি নাইনটি ডিগ্রি দিয়ে দেব এখানে কালারটি আমি এখন সিমাকে দিয়ে কালারটি এখান থেকে আমি আপনার হিসেবে চেঞ্জ করে দেবেন একটু আবার ওয়ার ধরে কপি করবো টান ধরে কপি হয়ে যাবে এখন এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করবো কপি করে শুরু করে নিয়ে আসবো নিয়ে এসে এখন এখানে আমি গার্ডিয়ার কালার টেস্ট করবো এটি আবার এটি টু চেঞ্জ করে দেব এটি কালারটা ধরে কপি করব ইসলামিক কিছু আলপনা আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি সেগুলি আমি নিয়ে আসলাম এখানে সেট করব এখানে দেওয়ার পরে এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করবো কপি করে মাসের ক্লিক করে থেকে বিং টু ফ্রন্টে এটা সিলেক্ট করবো সিলেক্ট করে ক্লিক করবো ক্লিক করে মেক ক্লিপিং মাস হয়ে গেল এটি এখন এখানে সেট করবে এটি মাছের হ্যাটমুনে ক্লিক করব ক্লিক করে থেকে টু ফ্রন্ট এখানে দিলাম এখন এখানে সেট করব এখন এখান থেকে টাইপ টু নিব সেট করে দিলাম এখন একটি এখানে লিখবো ইদ মোবার এটি কপি নিয়ে আসবো নিয়ে এসে এখানে এটি ফ্রান্ট টি চেঞ্জ করে দেবো এখন এটি দিয়ে এখন মাউসের আট মেয়ে ক্লিক করবে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো যেন আমার সিলেক্ট না হয় এটি এখন এখান থেকে ক্লিক ইউনিট করে নেব এখন কন্ট্রোল সি দিয়ে কপি করবো কপি করে ব্ল্যাক কালার টি দিব এখন আমি এখান থেকে বাড়িয়ে দিব স্টকে ক্লিক করে এখান থেকে দিয়ে দেবো দিয়ে এখন ইফেক্টে যাব ইফেক্ট থেকে স্টাইল স্টাইল থেকে ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো দিয়ে দেবো ওকে এখন এই কালারটি আবার চেঞ্জ করে দেব এখানে দিয়ে দিলাম এখন এখানে একটি ফটো অ্যাড করব ফটো অ্যাড করার জন্য ফাইল ফাইল থেকে প্লেস যেখানে ফটোটি রাখা আছে সেখান থেকে নিয়ে আসবো এটি ক্লিক করে আমি এখানে লিঙ্কের জন্য টিকটা না থাকে সেটি খেয়াল করবেন দিয়ে প্লেসে ক্লিক করে দেবেন ওকে এখন এটি কন্ট্রোল টু দিয়ে লকটে সারিয়ে দেবো নিয়ে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করবো কপি করার পর মাউসের আটমেন্ট ক্লিক করব ক্লিক করে থেকে বিং টু ফ্রন্ট এখন ফটোটা সিলেক্ট করে সিপ ধরে মাউসের আটমেনে ক্লিক করে মেক কিলিপিং মাস এখন একটা টাইপ তুলে নেব ফন্টটি এখান থেকে চেঞ্জ করে দেবেন সিলেক্ট করে এখান থেকে আপনারা চেঞ্জ করে দেবেন বোল্ট কালারটি আপনার পছন্দের মধ্যে দিয়ে দেবেন এখানে ক্লিক করে হোয়াইট করে দিলাম এইটি ওয়ার্ডে কপি করব কপি করে লাগবে এটি ফ্রিও চেঞ্জ করে দেব দিলাম সিডি ক্লিক করব ক্লিক করে ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ এটি এখান থেকে পার্টফিন্টার ক্লিক করব ক্লিক করে গ্রুপ করে নেব নেওয়ার পরে কালারটি দিয়ে দিলাম দিয়ে আমি কন্ট্রোল সি বি দিয়ে কপি করব কপি করার পরে ব্ল্যাক কালারটি দিয়ে দেব দিয়ে স্টোকটি বাড়িয়ে দেব স্টোক থেকে রাউন্ড করে দেবো দিয়ে এখন আমি ইফেক্ট থেকে স্টাইল স্টাইল থেকে ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো থেকে আমি একটি শ্যাডো দিয়ে দিলাম এখন এটি গার্ডেন্টে আমি কালার দিয়ে দেব এখানে ক্লিক করে কালারগুলি আপনার আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন এটি ক্লিক করব এটি দিয়ে দিলাম এটি এখানে দেব এই কালারটি আমি চেঞ্জ করে দেব কন্ট্রোল সি এফ দিয়ে কপি করবো এখন একটি টাইপ দিব ফর্মটি চেঞ্জ করে দেব অঁ তহঁতে কবি কৰিব শুভেয়ার এই ছিল আজকের আয়োজন আশা করি আমার ঈশের স্যার পোস্টার ডিজাইনটি ভালো লেগেছে ডিজাইনটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ধন্যবাদ